পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে ভোটের পারো। নির্বাচনের বাকি আর মাত্র 11 দিন, তাই কোনো প্রার্থী আর সময় নষ্ট করতে চাইছেন না। নিজের জেতা আসন ধরে রাখতে মরিয়া উত্তর দিনাজপুর জেলা পরিষদের 13 নম্বর আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী ভবেন ঘোষ। উল্লেখ্য, 2018 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন ভবেন ঘোষ। 2018 থেকে 2023 নাগর নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভা কেন্দ্রে 2018 সালে বিধায়ক ছিলেন মনোদেব সিনহা। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোদীপকে প্রার্থী না করে গৌতম পালকে প্রার্থী করেছে। গৌতম বাবু করণদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ীও হয়েছিলেন। একদিকে মনোদেব সিনহাকে বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়নি, অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে মনোদেবের স্ত্রী বিপাশা দাস সিনহাকেও প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তিনি করণদিঘি ব্লকের 15 নম্বর আসনের জয়ী সদস্য ছিলেন। গৌতম বাবুর স্ত্রী পম্পা পাল উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের 16 নম্বর জেলা পরিষদের আসনে সদস্য ছিলেন। তৃণমূল কংগ্রেস করণদিঘির বিধায়কের স্ত্রী পম্পা পালকে 16 নম্বর আসনে প্রার্থী না করায় তাকে প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহার স্ত্রী বিপাশা দাস সিনহার জায়গায় প্রার্থী করা হয়েছে। করণদিঘি ব্লকে রাজবংশী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। দুটি আসনে দুই মহিলা প্রার্থী হলেও সংখ্যালঘুদের মন রাখতে ভবেন ঘোষকে ছেটে ফেলতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ভবেন বাবুর জায়গায় প্রার্থী করেছে আব্দুল রহিমকে। জয়ী ভবেন বাবুকে প্রার্থী না করায় তৃণমূল কংগ্রেসের একাংশ ব্যাপক ক্ষুব্ধ। সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে ভবেন বাবু কংগ্রেস দলে যোগ দিয়ে নিজের জয়ী আসন 13 নম্বরেই প্রার্থী হয়েছেন। মঙ্গলবার ভবেন বাবু বাজারগাঁও পঞ্চায়েতের খুদুরগাছি বলিয়ামনি গাংজানা বিশনপুর মানকাহাটি হরসন্ডা বেগুয়া হাই স্কুল মোড়ে পায়ে হেঁটে প্রচার করেন। ভবেন বাবুর প্রচারে মানুষের ঢল নেমেছিল। প্রচার শেষে ভবেন বাবু অভিযোগ করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল গণতন্ত্রকে বাদ রেখে রাজতন্ত্র কায়েম করতে চাইছেন। করণদিঘিতে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বহু তৃণমূল কংগ্রেস কর্মী তার পাশে দাঁড়িয়েছেন। বিধায়কের আচরণে মানুষ যে ক্ষুব্ধ তা আজকের প্রচারে মিছিলে পরিষ্কার হয়েছে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি এলাকায় উন্নয়ন ছাড়াও মানুষের আপদে বিপদে পাশে থেকেছেন। তার এই কাজকে মানুষ মর্যাদা দিয়েছেন বলে এদিনের প্রচারে মানুষের ঢল নেমে এসেছিল। জয়ের বিষয়ে তিনি আশাবাদী, জয় শুধু সময়ের অপেক্ষায় বলে ভবেন বাবু জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আর কি কি জানিয়েছেন শুনুন। দল টিকিট দিতে চেয়েছিল উপর থেকে নিচে পর্যন্ত, কানাইয়া দা থেকে শুরু করে রাব্বানি দা থেকে শুরু করে মিনাশ দা থেকে শুরু করে আমাকে সবাই মানে ভালোবাসত আর কি। কিন্তু আমার এখানে একজন দুর্নীতিগ্রস্ত বিধায়ক করণদিঘি বিধানসভায় এসেছে, আমরাই তাকে এখানে নির্বাচিত করেছিলাম। ওনার উদ্দেশ্য হচ্ছে করণদিঘিতে উনি এখানে রাজতন্ত্র কায়েম করবেন, এখানে গণতন্ত্র উনি রাখবেন না। উনি এখানকার বিধায়ক, ওনার বউকে এখানে জেলা পরিষদ করবে। ওনার সমীকরণ হচ্ছে ভবেন ঘোষকে সরাতে হবে, কারণ হচ্ছে আমার বউকে যদি 13-15 নম্বর থেকে দাঁড় করাই তাহলে 14 নম্বর অলরেডি এসসি আছে, তাহলে দুটো ক্যান্ডিডেট হিন্দু ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। 13 নম্বরে অটোমেটিকলি ওনার যে সিস্টেম, ওই সিস্টেমে এখানে মুসলিম ক্যান্ডিডেট দিতে হবে, নাহলে মুসলিমরা খেপে যাবে। এই চিন্তাভাবনার উপরে ভিত্তি করে আমাকে উনি সবসময় অ্যাভয়েড করছিলেন এবং আমার উনি টিকিট কেটেছেন আর কি। তো সেই জায়গায় ভালো হয়েছে, আমার দেখলাম যে সারা করণদিঘি ব্লকের মানুষ আমাকে সাড়া দিয়েছে। ওনারা আমাকে আহ্বান জানিয়েছে যে ভাই গৌতম পাল তোমার সাথে ব্যবহার খারাপ করছে, আমরা সবাই তৃণমূল করছিলাম কিন্তু আমরা দলটা ছেড়িয়ে বেরিয়ে যাই এবং আপনার সাথে আমরা সহযোগিতা করব। গৌতম পাল যে আপনার সাথে খারাপ ব্যবহারগুলো করেছে তার ইলেকশনের মাধ্যমে তাকে যোগ্য জবাব আমরা দিব এবং আপনাকে পুনরায় এই আসনে বিপুল ভোটে নির্বাচিত করে আবার জয়যুক্ত করব। এই কথা আমাকে দিয়ে আমাকে আজকে প্রার্থী করেছে এবং আমি দেখছি যে আমার 13 নম্বর জেলা পরিষদে যেইভাবে মানুষ সাড়া দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিভি মিডিয়ার মাধ্যম দিয়ে, আজকে আপনারা যে মাধ্যম সংবাদ মাধ্যম আপনি বুঝতে পারছেন যে মানুষ কীভাবে এখানে সাড়া দিয়েছে। আর মানুষ যেভাবে সাড়া দিয়েছে আমি এটা আশা রাখছি জয় আমার সময়ের অপেক্ষা, জয় এরকম নিশ্চিত। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অফিসিনার রিপোর্ট, টাইমস 14 বাংলা।